নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি সিংহ রাশির মে মাসের রাশিফলের ভিডিও। আপনি সিংহ রাশির মানুষ, মে 2022 আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং ভিডিওর শেষে আমি কিছু টিপস আপনাদেরকে দিব, যেটা করলে আগামী মে মাস আপনাদের ক্ষেত্রে বেশ কিছু দিকে আপনার কিন্তু শুভ কিন্তু চাপে। প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা জানাই, আপনাদের মে মাস বেশ কিছু দিক থেকে কিন্তু পরিবর্তন কিন্তু আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মে মাস থেকে আপনাদের বেশ কিছু দিক থেকে পরিবর্তন কিন্তু আপনাদের আসবে। প্রথম আসি স্বাস্থ্যের দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে খুব যে বড় ধরনের যে ভোগান্তি আমি কিন্তু দেখতে পাচ্ছি না, অর্থাৎ মানে খুব যে বড় ধরনের যে সমস্যা শরীর নিয়ে কিন্তু থাকছে না, শরীর স্বাস্থ্য ওভারঅল ভালোর দিকে কিন্তু থাকছে। এবার আসি আপনাদের প্রেমজ ক্ষেত্রে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন, অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের পুরাতন রিলেশানগুলো আপনাদের কিন্তু জয়েন্ট এ মাসে কিন্তু হতে চলেছে, অর্থাৎ সম্পর্কে উন্নতি, যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিলো সেই জায়গাটা আবারও জয়েন্ট আপনাদের লাগতে চলেছে। বেশ কিছু দিক থেকে আপনাদের শত্রুতা কিন্তু কমবে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কমবে। দাম্পত্যর জায়গাটা আসি। দেখুন, দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আপনাদের থাকবে এবং বেশ কিছু দিক থেকে শুভ বার্তা আপনাদের আগামী 5ই মের পর থেকে কিন্তু আপনারা পাবেন। 5ই মের পর থেকে আপনারা বেশ কিছু দিক থেকে শুভ বার্তা কিন্তু আপনারা পাবেন। এবং আপনাদের কর্মের জায়গাটা দেখ কেমন হবে। দেখুন, কর্মপতি তুঙ্গক্রিয়া অবস্থান করবে, কর্ম আপনারা পাবেন, কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার চাপ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ প্রেশারের মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু চাপের মধ্যে দিয়ে চাকরি আপনাদের কিন্তু করতে হবে, অর্থাৎ খুব একটা যে অনুকূল সেটা আমি কিন্তু বলবো না, প্রতিকূলের মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু এগাতে আপনাদের হবে। এবার আসি আপনাদের সম্পত্তিগত দিকটা। দেখুন, সম্পত্তিগত দিকটা নিয়ে আপনাদের যথেষ্ট ভালো, নিজস্ব প্রপার্টি কেনার যোগ আপনাদের থাকছে এবং নিজস্ব জমি জায়গা এই সম্বন্ধীয় সমস্যাগুলো যাদের চলছিল সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবে। এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি একটি কথা বলবো, আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা আছে। আপনি সিংহ রাশির মানুষ, যারা গাড়ি বাইক চালাচ্ছেন বি কেয়ারফুল, ছোটোখাটো রক্তপাত ফাড়া হাড়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু থাকছে সিংহ রাশির ক্ষেত্রে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে, অর্থাৎ আমি বারবার বলি মেহনতির থেকে ভাগ্য বড়। ভাগ্য যদি আপনাদের সাথ দেয় তাহলে খুব কম পরিশ্রম করে আপনি কিন্তু প্রচুর অর্থ উপার্জন কিন্তু করতে পারেন। বিদেশ থেকে আপনাদের যথেষ্ট প্রফিট কিন্তু হবে, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা যথেষ্ট প্রফিট পাবেন। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তারা, আমি আবারও বলবো, আপনারা 15ই মের পর আপনারা ইনভেস্টমেন্ট করুন, ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আপনি যদি সিংহ রাশির মানুষ হন 15ই মের পর আপনারা ইনভেস্টমেন্ট করুন। এবার আপনাদেরকে আমি জানাই, দেখুন, যারা বড় ধরনের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন। বৃহস্পতি আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, ধনের জায়গাটা কিন্তু আপনাদের দিবে,
অর্থনৈতিক স্থিতির জায়গায় কিন্তু আপনাদের মজবুত করবে, এবং সরাসরি চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, এবার আপনাদের কিন্তু পারিবারিক সুখ, সম্পত্তি, মায়ের সুখ, বন্ধু থেকে সহযোগিতা, এগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে। এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আকর্ষিক ধনলাভ আপনাদের এই সময় কিন্তু হবে। শেয়ার মার্কেট, অনলাইন মার্কেটিং লাইনে যুক্ত আছেন, বা আপনি গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনি কসমেটিক্সের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এবং বেশ কিছু ক্ষেত্রে যারা মিডিয়া রিয়েটের জায়গাতে আছেন, ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, আপনি সিংহ রাশির মানুষ, এই সকল ক্ষেত্রে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু সিংহ রাশি মোটের উপর কিন্তু ভালো, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে কী উপায় করবেন, দেখুন আপনারা বজরংবলীর উপাসনা করুন, এর পাশাপাশি সূর্য দেবতাকে সকালবেলা উঠে যখন সূর্য লালিমা থাকে ঠিক 6টা থেকে 6:30টার মধ্যে উঠে আপনারা, বিশেষ করে 5:30 থেকে 6টা করলে খুব ভালো হয়, তখন যদি আপনারা অর্ঘ্য দিতে পারেন, বিশেষভাবে আপনাদের মান যশ এবং রাজনীতির ক্ষেত্রে যারা আছেন এবং শরীরের জায়গাটা অনেকখানি আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট আপনাদের করবে। আপনি সিংহ রাশির মানুষ, এ কাজটি করুন, এবং এই মাসটিও কিন্তু আপনাদের বজরংবলী উপাসনা করুন হনুমানজির, আপনাদের যথেষ্ট ভালো কিন্তু আপনাদের যাবে। মে মাসে আপনাদের বেশ কিছু দিক থেকে গুড নিউজগুলো কিন্তু আসবে, শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে, যেটা আপনারা আগে ভাবেননি সেই সংবাদগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। বেশ কিছু ক্ষেত্রে দুশ্চিন্তাগুলো আপনাদের কাটতে চলেছে, মে মাস আপনাদের জন্য স্মরণীয় মাস হতে চলেছে, অর্থাৎ ইতিহাস রচনা আপনারা কিন্তু করতে চলেছেন। এবং আপনারা বেশ কিছু ক্ষেত্রে আপনাদের শুভ কোনো ঘটনা এবং বিবাহের জায়গা আপনাদের কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে, যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।